স্পাইডারম্যান আগে আহু আমরা খেলব আজকে স্পাইডারম্যান আর স্পাইডারম্যানে আগের দিন অনেক মজা হয়েছিল কিন্তু একটু ল্যাগিং করছিল কারণ আমি যখন গেমটা খেলছিলাম তখন কোনো প্রবলেম ছিল না কিন্তু যখন গেমটা আমি এডিট করছিলাম তখন দেখলাম যে গেমটার রেকর্ডিংয়ে প্রবলেম হয়ে গেছে কোনো সেটিং ফেটিং হয়তো ঠিক ছিল না তো সেটা আজকে হওয়ার কথা না আজকে তো ভালোভাবে চলার কথা দেখি কীরকম হয় তো চলো শুরু করা যাক ওয়েলকাম সবাইকে স্পাইডারম্যানের পার্ট টুতে আর আজকে অনেক মজা হতে চলেছে আজকে অন্য বসের সাথে ফাইট করব আর আগের দিন আমি যে বসটাকে মেরেছিলাম ফিস্ক নাকি ওটার যে একটা বস ছিল ওটা অনেক ডেঞ্জারাস বস ছিল ওটাকে মেরেছিলাম যারা যারা এখন দেখে আসতে পারো আর আমার এই যে শুট ফুট যা ছিল স্পাইডারম্যানের না সব একদম ছিঁড়ে ফিরে ফেলেছে আর এই যে কাকা হচ্ছে একটা ইয়ে বানাচ্ছে একটা অস্ত্র বানাচ্ছে বিশাল ডেঞ্জারাস একটা অস্ত্র বানাচ্ছে চার পাওয়ালা কাকাটা জানে না যে আমি স্পাইডারম্যান ঠিক আছে পিটার পার্কার স্পাইডারম্যান সেটা জানতো না এখন থেকে ধীরে ধীরে জেনে যাবে কারণ শুট দেখে নিয়েছে আমার কাছে আর এই কাকাটাই মনে হয় লাস্টে গিয়ে মেন ভিলেন হয় অক্টোপাস নাকি ডক্টর অক্টোপাস নাকি বলেছিল কমেন্টে নাম আমি নামটা ভুলে গেছি ওকে কোনো ব্যাপার না কাকা জানো কাকা ফাকাকে মেরে ফাটিয়ে দেবে অনেক মজা হচ্ছে চলো আজকে চলো ডোন্ট ওয়ারি মানে তুমি ওয়ারি করো না মনে মনে হিংসা হচ্ছে আমি জানি তো জ্বলছে কাকার ভিতরে ভিতরে ফাটছে ওই চার পাওয়ালা অক্টোপাস যে ছিল না ওইটা এই কাকাটাই মনে হয় লাস্টে হয় আমি যতদূর জানি তো এই কাকাটার সাথে মনে হয় আমাকে লাস্টে ফাইট করতে হবে এই দেখো এখান থেকে আমি না শ্যুট চেঞ্জ করতে পারি স্পাইডারম্যান দেখো কত রকমের শ্যুট আছে আমি এটা নিয়ে নিই এটা অনেক সুন্দর লাগছে দেখতে আর তাছাড়া অনেক রকমের শ্যুট আছে ধীরে ধীরে না ব্ল্যাক রেড কী কী টাইপের শ্যুট আছে তাহলে এটা আমি ইকুইপ করে নিই আর এই শ্যুটটাও দেখতে অনেক এপিক লাগছে এটা তো হোয়াইট হোয়াইট স্পাইডার দেখা যাচ্ছে যেটা অনেক সুন্দর লাগছে দেখতে তো এই শ্যুটটা আজকে নিয়ে খেলবো আমি আর বাকি পরদিন অন্য শ্যুট নিবো আবার আজকে চলো এই শ্যুটটা নিয়ে নিই ওকে তো আমি শ্যুটটা তো নিয়ে নিয়েছি আর এই শ্যুটটা তো অসাম লাগবে দেখতে দাঁড়াও তো নিচে যাই ওকে শ্যুট তো চেঞ্জ করে নিয়েছি আর এই শ্যুটে দেখো কত এপিক লাগছে দেখতে ওই ইয়েস আজকে অনেক মজা হতে চলেছে ভাই অনেক ফাইটিং হবে আজকেও ভাই কত বিস্ট লাগছে দেখতে আজকেও অনেক মজা হতে চলেছে আজকেও এই তো আর যারা যারা কমেন্টে বলছিল স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড নেই নাকি স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড আছে ঠিক আছে দেখো কত এপিক স্পাইডারম্যান স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডকে দেখাবো আজকে তোমাদের আর অনেক ফাইট করবো আজকে কারণ আমি না অনেকটা শিখে গেছি যে গেম কী করে খেলতে হয় ও হো নিউ ইয়র্কে আসি আমি আর এখন নিউ ইয়র্কে আমি ফাইট করব নিউ ইয়র্কে যদি কোনো গুন্ডা ফুন্ডা চলে আসে তার সাথে আমাকে ফাইট করতে হবে ওকে আর আজকে আশা করি আর কোনো গেমের ল্যাগিংয়ের প্রবলেম হবে না আগের দিন যেটা ছিল তো চলো আজকে আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব এখন আর আমি শুনেছি এই শহরে একটা নতুন গুন্ডা চলে এসছে মানে নতুন একটা রোবট চলে আসছে ফিস্কেরই চেলা চামুন্ডা হবে তো ওই রোবটটার কাছে না আমাকে ইয়ে করতে হবে ওই রোবটটাকে আজকে আমাকে হারাতে হবে এই যে এগুলো না এগুলোর নাম হচ্ছে ডেমন এগুলো হচ্ছে ওই ফিস্কেরই দলের লোক মনে হয় আর ওই ফিস্কের দলটা অনেক বড় এই তো আমার গার্লফ্রেন্ড চলে আসছে ভাই এম জে চলে আসছে আর আমি কি জানো বলছিলাম কারণ একটা রোবট চলে আসছে ডেঞ্জারাস রোবট শহরে যেটাকে আমাকে আজকে এখন মারতে হবে এই পার্ট টু তে আজকে ওই রোবটটাকেই মারবো দেখবো ওই রোবটটা নাকি অনেক হার্ড মারা তো ওটার সাথে এখন ফাইট করবো চলো এপি কত চলেছে আজকের গেম প্লে ভাই তাড়াতাড়ি যারা যারা এখনো লাইক করোনি লাইক করো ফটাফট ও হো আগের দিন ল্যাগিং করছিল কিন্তু আজকে ল্যাগিং করছে না কিন্তু তার জন্য লাইক করে দাও আগের দিন আমি বুঝতে পেরেছি পরে প্রবলেমটা তো চলো এখন ওই রোবটটাকে আমাকে খুঁজতে হবে এই আশেপাশেই থাকার কথা কোথাও এটার নাম জানি কি দাঁড়াও এই তো এই জিনিসটা এটার নাম হচ্ছে হারম্যান নাকি হাই হারম্যান সিরিয়াসলি মজা হচ্ছে চলছে হারম্যানকে আমাকে এখন ধরতে হবে হারম্যানকে এখন চলো ধরবো আমরা গিয়ে পিছে পিছে আর হারম্যানকে ধরে আমাকে পিটাতে হবে আর হারম্যানকে এখন অনেকটা টাফ কারণ হারম্যান অনেকটা আয়রন ম্যানের মতো কি যেন লোহার শিল্ড পড়ে আছে যেটাকে ভাঙা অতটা সহজ না স্পাইডারম্যানের পক্ষে কিন্তু আমরা তো ওই লোকটাকে হারাবো লোক তো না মানে ভিতরে ঢুকে যে বসে আছে ওই লোকটাকে হারাবো আর অনেক এপিক হতে চলেছে ভাই অনেক চলো 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 কত দূর পালাবি তুই দাঁড়া 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 এর কাছে যেতে হবে মানে যত ক্লোজ যাব তত আমি ওকে ধরতে পারবো আর ওকে কাছে যাওয়া তত কঠিন হয়ে যাচ্ছে আমার চলো আরো কাছে চলো আরো কাছে চলো স্পাইডারম্যানকে চালাতে আমার ভয় লাগে স্পাইডারম্যানকে চালাতে চালাতে মনে হয় যে কখন দেওয়ালে বাড়ি খেয়ে যাবে তার কোনো ঠিকই নেই চলো ফটাফট হারম্যান কত দূর চলে হারম্যান যদি শহর থেকে পালিয়ে যায় আমি ধরতে পারবো না এই শহর থেকে না হারম্যানকে পালাতে দেওয়া যাবে না তার আগে আমাকে ধরতে হবে এই দেখো হারম্যান লোহার শুট পরে চলে আসছে এটাকে হারানো অতটাও দেখো 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 আমি জানতাম এটাকে হারানো অনেকটা কঠিন হবে অত সহজ হবে না
কিন্তু অনেক মজা হতো ছিল যে তোমরা বলে স্পাইডারম্যানের পার্ট 3 চাও কিনা যদি স্পাইডারম্যানের 3 চাও পার্ট তারে এই ভিডিওটাতে লাইক করে দাও 10000 যদি 10000 লাইক করে দাও খুব তাড়াতাড়ি এটা নেক্সট পার্ট চলে আসবে পার্ট 3 আর সেখানে আরো অন্য অন্য বসের সাথে ফাইট করব এই গেমের মধ্যে অনেক বস আছে এপিক এপিক বস আছে ভাই অনেক ডेंजरस ডेंजरस মনস্টার আছে এগুলোর সাথে আমাকে ফাইট করতে হবে তো চলো প্রথমে আজকে আমি এটাকে তো আগে হারাই এটাকে হারানো অতটা সহজ হবে না ভাই কত দূর পালাচ্ছে ভাই এটাকে অনেক টাইম খাবে আমি জানি এটাকে মানে অতটা সহজ হবে না অনেক টাইম যাবে এটার কাছে যেতে হবে কাছে গিয়ে এটাকে আমাকে ধরতে হবে চলো কিন্তু এপিক ভাই দেখতে অনেক মজা লাগে এই গেমটা মনে হচ্ছে যে মার্ভেলের সিনেমায় দেখছি আমি গেম খেলছি না চলো চলো আরো কাছে যেতে হবে যত ক্লোজ যাব তত ওকে ধরতে পারবো আমি সহজে তাছাড়া পারবো না আর রাত করে দেখো সিটিটা কত সুন্দর লাগছে ভাই আগের দিন দিনের বেলা খেলেছিলাম কিন্তু আজকে রাতের বেলা দেখো সিটিটা কত সুন্দর লাগছে আর আজকে রাত করে তো ওকে ধরতে পারবো বলে আমার মনে হচ্ছে না আমাকে না দিনের অপেক্ষা করতে হবে দিন কখন হবে তারপরে ওকে হয়তো ধরতে পারবো তাছাড়াও কাছে চলে এসেছি চলো এ ও ভাই ফায়ার বল দিল পাওয়ার দিয়ে আমাকে মেরে ফেলতে চাচ্ছে ওর পাওয়ার আছে ওর কাছে অনেক পাওয়ার আছে ওকে হারানো অতটাও সহজ হবে না কিন্তু ওদের কাছে চলো ওর কাছে গাই কাছে গিয়ে হয়তো আমি ধরতে পারবো আর একবার ট্রাই করি আর স্পাইডারম্যান অতটা হারার ইয়ে না ভাই অনেক পাওয়ারফুল আমিও ফটাফট চলো ফটাফট চলো আর যারা যারা বলেছো আমি পাদের স্পাইডারম্যান হ্যাঁ ভাই স্পাইডারম্যান আমি কমেন্ট এসে বলছে আমি পাদের স্পাইডারম্যান ঠিক আছে পাদের স্পাইডারম্যান আমি দেখো আমি কি করে ফাইট করি আজকে ওই রোবটটার সাথে এটা কি দীপিকা পাদুকন চলো ফটাফট কত দূর চলে গেল ভাই ধরতেও পারছি না যেতেই আছে যেতেই আছে আর রাত করে এখানে পায়রা টাইরা কি করছে সে ওকে প্রায় কাছে চলে এসেছি ভাই অনেক কাছে চলে এসেছি এবার এবার পারবো এবার পারবো চলো 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 ইয়েস হারমান তোর একদিন দাঁড়া 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 হারমানকে হারানো অতটা সহজ হবে না ভাই ওকে অনেকক্ষণ লাগবে মারতে আমার মনে হচ্ছে কারণ এটা লোহার রোবটকে মারতে অনেক টাইম লাগে ওকে এখানে ব্যাংকটা না আছে না এই তো এই তো এই তো ব্যাংক 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 এই ব্যাংকের মধ্যে হারমান থাকার কথা চলো ফটাফট যাই হারমানের কাছে আর দেখি হারমান সত্যি সত্যি চুরি পুরি করছে নাকি হারমান ও সিরিয়াসলি ব্যাংক রবারি করতে এসেছে ভাই লং টাইম নো সি মানে মজা তো চলেছে আজকে হারমানের একদিন কেমন একদিন ভাই তুই দাঁড়া চিনিস না তুই আমাকে এবার দেখ কত পাওয়ারফুল আমি দেখ হারমান ভাই আমাকে হারাতে ভাবছিস যে এই সিটিতে স্পাইডারম্যান থাকতে হারমান কি করে ভাবলো যে আমি পারবো না কিছু করতে এখন হবে অ্যাকশন রিয়েল অ্যাকশন হবে আজকে শুধু এটার সাথেই মারামারি করবো আর কিছু করবো না ভিডিওটা বেশি বড় করবো না যারা যারা বড় ভিডিও দেখতে চাও বা পার্ট 3 চাও তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো ঠিক আছে ওকে ভাই হারমান দেখো কত পাওয়ারফুল আমি একে হারাতে পারবো না ভাই অনেক পাওয়ারফুল এটা কিরকম রোবট ভাই পচা অনেক টাফ হতে চলেছে অনেক হার্ড হতে চলেছে আমার ফিল আসছে অনেক হার্ড হতে চলেছে এটা কমপ্লিট করা কোনো ব্যাপার না যতক্ষণ এটা না মরছে অতক্ষণ পারবো ও হারমান দেখো কত পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাবিলিটি আছে হারমানের কাছে এই দেখো আমার কাছে দেখো আয়রনের ইয়ে আছে আয়রন আর্ম আছে দেখো পিছনে এটা আমি শুটের সাথে সাথে আপগ্রেড করেছি আয়রন আর্মটা দিয়ে আমি মারামারি করতে পারি এখন আগের দিন আয়রন আর্ম ছিল না পিছনে যে কাটার মতো চার পাওয়ালা এই জিনিসটা আমি নতুন পেয়েছি আর এই হারমানের চারদিকে এটা কি ভাই হারমানের চারদিকে দেখো একটা শিল্ড আছে যে শিল্ডটা আমি ভাঙতে পারছি না চলো এবার 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 পারবো এই সুযোগে পারবো অনেক হার্ড ভাই হারমানকে হারানো এই দেখো হারমানের সাইড দিয়ে একটা শিল্ড দেখা যাচ্ছে না ওই শিল্ডটাও হারমানকে বাঁচিয়ে রাখছে আমাকে মারতে দিচ্ছে না ওকে চলো এবার আমাকে না ওর উপরে কিছু পাথর টাথর ছুঁড়ে মারতে হবে এই দেখো এই দেখো এই দেখো ওর উপরে শিল্ড আছে না আমি মারতে পারবো না আমাকে অন্য কোনো উপায় বার করতে হবে আমাকে না কিছু পাথর টাথর ছুঁড়ে মারতে হবে ওর উপরে যদি পাথর টাথর ছুঁড়ে মারি তাহলে হয়তো মরে যাবে চলো পাথর টাথর নিয়ে মারি দেয় আরে এর সাথে আমাকে চান্সও দিচ্ছে না যে এর সাথে মারামারি করবে এটা নিয়ে মারো মাথার মধ্যে মারো মাথার মধ্যে এর শিল্ড ফিল সব ভেঙে যাক এর মাথার মধ্যে মারলে শিল্ড ভেঙে যায় ওকে এবার মারা যাক ও হার্ড ভাই আমার মনে হচ্ছে না পারবো এটার সাথে এখন তাড়াতাড়ি কমেন্টে তোমরা বলো যে গেমটা কমপ্লিট করতে পারবো কিনা আশা করি গেমটা আজকে কমপ্লিট করতে পারবো তাড়াতাড়ি কমেন্টে বলো কমপ্লিট করতে পারবো ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো এটার আরো গেমপ্লে দেখতে হলে ওকে আটকে দিয়েছি ভাই শেষ হারমান শেষ ভাই হারমানের আর কোনো খাওয়া নেই অনেক বাড়াবাড়ি করবো হারমান ভাই মরল না ভাই আমি বলেছিলাম আমি জানতাম কোথা থেকে এই হারমান অত সহজে মরবে না হারমানকে মারতে আমাকে অনেক রুটি বেলতে হবে ভাই আমার হেলথ তো কমে যাচ্ছে অনেকটা আমাকে হেলথ তো বাড়াতে হবে ফটাফট আরে হারমান দেখো ভূমিকম্প এনে দিচ্ছে নিচে
চলো আরো এগুলো মারো, এগুলো মাথার আরে চান্স তো দিচ্ছে না হারমান আমাকে মারার জন্য। অ্যাকশন হবে, অ্যাকশন হবে, অ্যাকশন হবে। আর যারা যারা নতুন গেম চাও হাউস ফ্লিপার ফ্লিপার একটু ওয়েট করো, ততক্ষণ এই স্পাইডারম্যানটা খেলি। আজকে অনেক মজা হতে চলেছে, ফাটাফাট হারমান দাঁড়াবি। হারমানের মাথার মধ্যে আরও আমাকে লোহা মারতে হবে, লোহা টোহা মেরে তারপরে হারমানকে আমাকে হারাতে হবে। হারমানের দেখো খেলতে হবে না, কতক্ষণ থেকে ফাইট করছিস সাথে হয়ে গেছে। চলো একে আমাকে ফটাফট পিটাতে হবে। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটু মারলে হয়তো হারমান হেরে যাবে আমার কাছে। তাও মরছে না ভাই, কিচ্ছু হচ্ছে না, শুট পাওয়ার রেডি হয়ে গেছে। এবার আমরা তো আর্ম বার করতে পারবো। আর্ম বার করো, আর্ম বার করো। ওকে, আরে এটা মারো। কি রে ভাই, এটাকে হারানো এত কঠিন কেন? বেন্টেনের কথা মনে পড়ছে আমার, বেন্টেন হলে এতক্ষণ আমি এটাকে মেরে ফেলতাম। দেখ 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 মা, হারমান মারতে পারবো কিনা আমার ডাউট আছে ভাই। অতক্ষণ থেকে কেউ ফাইট করে নাকি? আগের দিন তো এতক্ষণ লাগছিল না উইজকে হারাতে। আমি ভাই শিখতে হবে, দেখো লেগ বের করে নিয়েছে, আমারও আর্ম আছে চারটা। এবার এটাকে মাথার মধ্যে, আরে ভাই কত হার্ড এটা। হারমান অনেক পাওয়ারফুল রোবট, এর পর দিন আরও পাওয়ারফুল রোবট আসবে আমি জানি। গেমটা যত দূর খেলতে থাকবো কত হার্ড হতে। এ হারমানের বাচ্চা তাড়াতাড়ি, এটা মারো, এটা মেরে ওকে পাঁচ মারতে হবে। ফোকাস বার ফুল, ওকে ওকে আমাকে হেল বাড়াতে হবে, হেল বাড়ানোর অপশন চলে এসছে। মার 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 মার, হ্যাঁ এই দেখো এই দেখো, এইবার হবে, এইবার মরবে ভাই। কতক্ষণ বেঁচে থাকবি তুই? দাঁড়া, হারমানের অনেক পাওয়ার আছে, অনেক ইলেকট্রিক্যাল পাওয়ার আছে, শক ওয়েভ দেয়। এই দেখো, এ ভাই অনেক পরে বিল্ডিং ফিল্ডিং ভেঙে যাচ্ছে যেখানে ইয়ে করছে ওয়েভ চুরি মার। এ আমার মনে মাথার মধ্যে না, ওই যে ওইটা ফেলতে হবে উপরে যে আছে না জিনিসটা, গোল ওই জিনিসটা মানে হারমানের মাথার মধ্যে ফেলতে হবে। তাহলে আমি, আরে চান্স তো দে আমাকে কিছু করার, চান্স তো দিচ্ছে না, এত ফাস্ট আমাকে মারছে। এই দেখ হারমান, আর তাই তাড়াতাড়ি হেলথ ফেলথ বাড়িয়ে নিয়েছি, হেলথ যা কমে গেছিলো। ফটাফট হারমানকে মারতে হলে আমার ফটাফট উপরে জিনিসটা ফেলতে হবে, তার আগে চলো হারমানকে পিটিয়ে আসি। আরে কত টাইম লাগবে ভাই, আরে একটু তো চান্স দে, আমি ওপরের জিনিসটা তো ঠেলি মাথার উপরে। এবার হবে, এবার হবে, এবার হবে, এবার হবে। ওকে এটা যদি মাথার মধ্যে পড়ে না হারমান মরে যাবে মনে হয়। ওকে ওকে, আর কিছু আর কিছু, হারমান ইয়েস। কতক্ষণ থেকে এটাকে আমি মারার ট্রাই করছি ভাই, আমি জানতাম এই মিশনটা অনেক হার্ড হবে, ওই জন্য আমি ভিডিও করছি। ওই জন্য তো আমি ভাবলাম যে পার্ট টুতে এটার সাথে মারামারি করি, পার্ট থ্রিতে আরও অ্যাকশন হবে, তারপর লাস্ট আমাকে ডক্টর অক্টোপাসের সাথেও ফাইট করতে হবে। দেখো পুলিশ টুলিশ হারমানকে ধরে নিয়ে যাবে এখন। আর এই গেমের মধ্যে শুধু ফাইটও নেই, অনেক কিছু আছে। তো গেমটা নেক্সট পার্ট যদি চাও পার্ট থ্রি, তাড়াতাড়ি গেমটাতে লাইক করো, অবশ্যই লাইক করে দাও, তাহলে পার্ট থ্রিও খেলবো। আর এই যে ডেমন্সের গ্রুপ আছে না, ডেমন্সের গ্রুপকেও আমাকে পিটাতে হবে। আর এই যে আর্মটা বানাচ্ছে দেখো ডক্টর, এই ডক্টরটা অনেক পাজি হয়ে যায় লাস্টে আমি যতদূর জানি। আর ডক্টর অক্টোপাস হয়ে যায় এটা, এই দেখো এই যে হাতটা না আছে না, যেটা আগের দিন দেখলাম লাস্টে, এই যে হাতটা, এগুলো সব ওই ডক্টর বানায়। আর কী যেন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে, তো লাস্টে মনে হয় এটা নিয়ে অনেক খতরনাক কিছু একটা হবে। রোবট বানাচ্ছে একটা খতরনাক রোবট এই ডক্টরটা। এই দেখো, what do you think you're doing? অফিসিয়াল লোকটুক চলে আসছে ভাই, কি এখানে সব কিছু নিয়ে যাচ্ছে, ওই জন্য ডক্টর মনে হয় খেপে টেপে গিয়ে ওরকম রোবট বানাবে। আর লাস্টে অনেক বড় একটা ফাইট হবে আমাদের মধ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। পার্ট টুতে যারা যারা এখনো লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও পার্ট টুতে, পার্ট থ্রির জন্য, পার্ট থ্রিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর চ্যানেল যারা নতুন এসছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, করছো কি স্পাইডারম্যান খেলছি ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। এই দেখো এখানে কি কি বানাচ্ছে, রোবট ফোবট বানাবে, পরে মুশকিল দেখে আনবে, তারপরে আমাদের সাথে ফাইট করতে হবে, সাথে অনেক হার্ড হতে চলেছে লাস্ট পর্যন্ত। বাই বাই আজকের মতো, তাড়াতাড়ি লাইক।